প্রায় এমাহ হল আলুর দাম কিন্তু হ্রাস পোৱা নাই। বর্তমানও আলুর কেজি প্রতি কেজি 40 টকাৰ পৰা 35 টকা পর্যন্ত হয়েছে, আর ইয়াকে লৈ গ্রাহক রাইজ কিন্তু এতিয়া অসন্তুষ্টি প্রকাশ করেছে। কিয়নো প্রায় এমাহ হল আলুর দাম বর্তমানও হ্রাস পোৱা নাই, আর এই ক্ষেত্রত কিন্তু রাজ্য সরকারখনে কোনো ধরনের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা নাই। যেহেতু পশ্চিমবঙ্গের সীমান্তত এতিয়াও আলু গাড়ি পার হব দিয়া নাই বলে এক অভিযোগ উত্থাপন হয়েছে, আর প্রায় এমাহ হল বর্তমানও আলুর দাম হ্রাস পোৱা নাই। আর মই বর্তমান উপস্থিত ঢেকিয়াজুলির পাইকারির বজারত, যত আলু বহিরাজ্যেরপরা আহে সেই ঠাইত আছো, আর ইয়ারপরাই আসলতে বিভিন্ন ঠাইত আলু যখন ব্যবসায়ী তেওঁলোকে ক্রয় করে। আর এই দৃশ্যাংশ দেখাইছো এনে ধরনে ট্রাকেরপরা এই সমূহ আলু আহিছে, আর আলুর দাম আজি ইয়াত পাইকারি বজারত 2900 টকা কুইন্টেল বিক্রি হয়েছে। আর আমি জানিম ইয়াত যখন ব্যবসায়ী আছে তেওঁলোকৰপৰা কি কারণে আসলতে আলুর দাম বর্তমানও হ্রাস পোৱা নাই, আর আজি দিনটোত আলু 2900 টকা কুইন্টেল হয়েছে। সবিশেষ কথা পাতিম। দাদা, আপনার নাম কি? নন্দকিশোর স্যার। আপনি কি বজার করে? আলু গোদাম আপনার? গোদাম আছে। হ্যাঁ। আলিপুর। আলিপুর। এটা আলুর দাম কমা নাই আজি এক মাহ হয়ে গেল। এক মাহ কালি পর আকো বাড়িছে, গেটটো বন্ধ হয়ে গেল। গেট আকো বন্ধ? আকো বন্ধ হয়ে গেল। গাড়িয়ে খোমা নাই আজ, কালিও খোমা নাই, আজিও খোমা নাই। 300 গাড়ি তাতে আছে, 300 গাড়ি আছে, 300 আলু গাড়ি, 300 আলু গাড়ি তাতে আছে। গাড়ি পার হলেই দাম কমিব, দাম যদি গাড়ি যদি নখমালে দাম বাড়িব। মাল মানে মাল কম আছে, খাবলে মানুষ বহুত আছে, দাম তো বাড়িবই, কি করি কক্স। আজি কি মান হয়েছে দাম? আজি 29 টকা। 29 টকা পাইকারি? পাইকারি আছে। ব্যবসায়ী সকলে অসুবিধা পড়েছে? সবে পড়েছে, আমারও দিগদারি হয়েছে কাস্টমার বুঝাবলে। কাস্টমার খাবো আপনার 30 টকা আসলে আলু, খুচরা আলু, এটা 29 টকা তো এনেই বেশি আছে। তো দোকানি তো বেশি বই 35 টকা 40 টকা বেশি, এটাই এটাই আর নাই, নাই গাড়ি আহা নাই। এই কারণে মই সেই আলুর আর পেঁয়াজের দাম দেখুৱাম। এয়া হয়েছে যি দেখি নবীন ট্রেডার্স, এয়া হয়েছে ঢেকিয়াজুলির আলু আর পেঁয়াজের হোলসেল মার্কেট। ইয়াত 2900 টকা আলু আছে কুইন্টেল, আর একদরে পেঁয়াজ 4100 টকা পেঁয়াজ। এই দৃশ্যাংশ দেখাইছো আমি। এইগৰাকী ব্যবসায়ী উল্লেখ করা মতে যি পশ্চিমবঙ্গ সীমান্তত আসলতে গাড়ি পার হব দিয়া নাই, সেইবাবে আলুর এনে ধরনের দাম বৃদ্ধি পাইছে। মই ব্যবসায়ী আছে তেওঁলোকৰ সৈতে কথা পাতিম। কি কব, আলুর দাম বাড়িছে? আকৌ আলুর দাম তো মানে ইমান বাড়ি গেছে, মানে কথা কবলৈ গলে ডবলে হয়ে গেছে। আর অনলি আলুটো যেহেতু বাড়িছে, কাঁচা সবজি জলকীয়ারপরা গোটে সবজিটাই মানে বজার যাব নয়, এনেকা হয়েছে মানে আজিকালি আপনার মানে ডালি ভাত খাওয়াটা মানে মানুষের মুশকিল হয়ে গেছে। সবজি আপনার মই ব্যাপারী মানে আপনার ব্যাপারী যদি নহয় তথাপি আমার কিনবলগা হয় না, কারণ আমার তো আপনার ফ্যামিলি চলাব লাগে, সংসার চলাব লাগে, ব্যাপারী মই নয়। কিন্তু বজারত গেলে আপনার কেজি 100 টাকা কয় আলুটো। তো আপনার আমি গরিব মানুষ দুঃখিয়া মানুষ ভাবে আলু পিটিকা ডালি ভাত খাম 20 টাকা কেজি 15 কেজি পড়ায় দিয়ে আপনার 40 টাকা, কেদিন পাশে 50 টাকাই করব সাগে। এনেকা ধরনের আপনার পরিস্থিতি চলি আছে মানুষের। কারণ কি এতিয়া কোত গেট বন্ধ করে আছে কি করেছে ধর আমি এখানে বস্তু বুঝি না পাও, কিন্তু আলু আমার ব্যাপারীর কাস্টমার কাজিয়া হয়ে থাকে সদায় একটা বস্তু লই থাকে। আমি ভাবো কি জানি হোলসেলবিলাকে দাম লুটি আছে নাকি, দাম কামাই আছে নাকি, কিন্তু এটা গম পোয়া গেছে ইহতে কেছে আমি কি করিম। তারপর গাড়ি যদি নপঠায়, গাড়ি যদি মাল যদি না হয়, তেনে ধরনের অসুবিধা তো সকলে পাই আছে, অকলে আপনি আর আমি নহয় সকলে রাইজ পাই আছে। কিন্তু আজিকালি যিকোন সবজির দাম ডব আপনি চাব 120 টাকা 130 টাকা কেজি কয়। নিশ্চয় কয়। মই দেখাইছো এই হচ্ছে ঢেকিয়াজুলির যে আলুর হোলসেল মার্কেট, আর ইয়াত বহিরাজ্যেরপরা আলু আহে, এই সময় আলু এনে ধরনের ইয়াতে স্টক করা হয়েছে আলু আর পেঁয়াজ। আর আজি দিনটো ঢেকিয়াজুলিত 2900 টকা কুইন্টেল আলু। তেওঁলোকে উল্লেখ করা মতে এতিয়াও গেট বন্ধ হয়েছে, কালিরপরা পুনের আলুর দাম বৃদ্ধি হয়েছে, যেহেতু পশ্চিমবঙ্গের যে সীমান্তর গেট বর্তমানও বন্ধ হয়ে থাকার বাবে এনে ধরনের আলুর যে দাম পুনের বৃদ্ধি পাইছে। এতিয়া পাইকারি বজারত 2900 টকা কুইন্টেল, আর খুচরা বজারত 35-40 টকা পর্যন্ত আলুর প্রতি কেজি হয়েছে। একদরে পেঁয়াজেরও কিন্তু দাম বৃদ্ধি হওয়া পরিলক্ষিত হয়েছে। এই ক্ষেত্রত রাজ্য সরকারখনে বর্তমানলৈকে কিন্তু বিশেষ ব্যবস্থা গ্রহণ করা নাই, যেহেতু গেটত আলু গাড়ি সমূহ পার হয়ে হবলৈ দিয়া নাই, এইভাবে আলুর দাম বৃদ্ধি হয়েছে বলে হোলসেল যখন ব্যবসায়ী তেওঁলোকে প্রকাশ করেছে।